হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটি অন্য অন্য ভিডিওর চেয়ে সম্পূর্ণ একটি ভিন্নধর্মী ভিডিও হতে যাচ্ছে। ভিউয়ার্স, আপনাকে জানেন গাছে কয়েল প্রয়োগ করলে কি হয়? আজকের ভিডিওতে কয়েলের এমন একটি মিশ্র দ্রবণ তৈরি করে দেখাবো যেটি আপনারা হয়তোবা আগে কখনোই দেখেননি। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের বেগুন গাছে কি প্রচুর পরিমাণে পোকার আক্রমণ? তাছাড়া আপনাদের বেগুন গাছের বেগুনগুলি কি ফুটো হয়ে যাচ্ছে? পাশাপাশি আপনাদের লাউ গাছের ছোট ছোট জালিগুলি কি পচে যাচ্ছে? এমন কি আপনাদের মরিচ গাছের পাতা কোঁকড়ে যাচ্ছে? ঠিক এই সকল সমস্যাগুলি যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে দেখানো এই দ্রবণটি যদি আপনারা সঠিকভাবে গাছে স্প্রে করতে পারেন, এ সকল সমস্যা থেকে খুব সহজে মুক্তি পেয়ে যাবেন। তাছাড়া ভিডিওর শেষে পিঁপড়া দমনের জন্য এমন একটি উপাদান তৈরি করে দেখাবো যা হয়তো আপনারা আগেই কখনোই দেখেননি। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিউয়ার্স, প্রথমত আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে একটি কয়েল। সাধারণত আমরা মশা নিয়ন্ত্রণের জন্য যে কয়েলটি ব্যবহার করে থাকি ওই কয়েলটি, এখানে আমরা একটি কয়েল নিয়ে নিয়েছি। এই কয়েলটিকে আমরা একটি পরিষ্কার প্লেটে ছোট ছোট টুকরো টুকরো করে ভেঙে নিব। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওতে ঠিক যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিতে চাইলে করে নিতে পারবেন। অবশ্যই ভেঙে নেওয়ার একটাই কারণ, সেটি হচ্ছে এই কয়েলটিকে আমরা ব্লান্ডিং করব। ব্লান্ডিং করে তারপরে ব্যবহার করব। ভিউয়ার্স, কয়েলের টুকরোগুলোকে ব্লান্ডিং করার পর ঠিক দেখতে কিন্তু এরকম দেখাবে। তাছাড়া কয়েলের টুকরোগুলো যখন আপনারা ব্লান্ডিং করবেন সেক্ষেত্রে অবশ্যই ভালোভাবে ব্লান্ডিং করে নেবেন, যাতে কয়েলের গুঁড়োগুলি খুব সহজে পানির সাথে মিশে যাবে। সেক্ষেত্রে অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন। এরপর আমরা একটি পরিষ্কার বাটি নিয়ে নিব। ওই বাটিতে আমরা 250 গ্রামের মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আপনারা আমরা যে কয়েলগুলি ব্লান্ডিং করে রেখেছিলাম সেই কয়েলগুলির গুঁড়ো এখানে সবগুলি গুঁড়ো এখানে দিয়ে দিন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওতে ঠিক যে পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি পদ্ধতিতে দেখে কিন্তু চাইলে করে নিতে পারবেন। অবশ্যই কয়েলের গুঁড়োগুলি দেওয়ার পর আপনারা ভালো করে কিছুক্ষণ এটিকে নাড়াচাড়া করতে থাকবেন, কেননা অনেক সময় দেখা যায় কয়েলের গুঁড়ো পানির সাথে সহজে মিশতে চায় না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো করে বারবার নাড়াচাড়া করতে থাকবেন, যাতে খুব সহজে এই কয়েলের দ্রবণটি অন্তত গুণগত মানসম্পন্ন হয়। এরপর আমরা যেটি প্রয়োগ করব সেটি হচ্ছে বেকিং সোডা, অর্থাৎ আমরা খাওয়ারের জন্য যে সোডা ব্যবহার করে থাকি সে সোডাটি। এখানে আমরা 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা দিয়ে দিব। হ্যাঁ ভিউয়ার্স, দিয়ে দেওয়ার পর ভালো করে পুনরায় এটিকে আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবেন, যাতে দ্রবণটি খুব সহজে ভালোভাবে পানির সাথে মিশে যেতে পারে। এরপর আমাদের লাগবে একটি মাঝারি আকারের লেবু। সেক্ষেত্রে আপনারা একটি মাঝারি আকারের লেবু নিয়ে নেবেন এবং সেটিকে ভালোভাবে 2 ভাগ করে নিয়ে নেবেন। এই লেবুটি সাধারণত প্রিজারভেটিভ হিসাবে কাজ করে থাকে। এটিকে ভালো করে দ্রবণটির মধ্যে আপনার ভালো করে চিবিয়ে দিয়ে দিন। তাছাড়া এই দ্রবণটি যখন আপনার তৈরি করবেন তখন দেখতে পারবেন এই দ্রবণটি থেকে বাজে একটি দুর্গন্ধ বের হয়। সেক্ষেত্রে লেবুটি কিন্তু দুর্গন্ধ মুক্ত করার জন্য ভালোই কাজ করে থাকে। অবশ্যই আপনারা 2 টুকরো লেবুকে ভালো করে এই দ্রবণটির মধ্যে চিবিয়ে দিয়ে দেবেন। এরপর আপনারা আবার পুনরায় এই দ্রবণটিকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স, বারবার বলে আসতেছি এই দ্রবণটি অনেকটাই নির্ভর করে থাকে আপনাদের মেশানোর উপর। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বারবার এই দ্রবণটিকে নাড়াচাড়া করতে থাকবেন। ভিউয়ার্স, এরপর আপনারা যে কাজটি করবেন আরেকটি পরিষ্কার বাটি নিয়ে নেবেন। হ্যাঁ ভিউয়ার্স, এই দ্রবণটিকে আপনারা অবশ্যই চায়ের একটি চাকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এই দ্রবণটি আপনারা অল্প পরিমাণে চায়ের চাকনির ভিতর দিয়ে দেওয়ার পর একটি চায়ের চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকুন। দেখবেন খুব সহজে আপনাদের চাকনির মাধ্যমে কিন্তু দ্রবণটির যে সঠিক পানিগুলি রয়েছে ওই পানিগুলি খুব সহজে ছেঁকে বাটির নিচে চলে আসবে। তাছাড়া দেখতে পারবেন কয়েলের যে চোঁচাগুলি রয়েছে ওই চোঁচাগুলি দিয়ে আমরা ভিডিও শেষে এমন একটি জিনিস তৈরি করে দেখাবো যেটি আপনারা কখনোই আগে দেখেননি। অবশ্যই চোঁচাগুলি আপনারা ফেলে দিবেন না, এটিকে আপনারা আরেকটি পরিষ্কার পাত্রে রেখে দিন। দ্রবণটি ছাঁকা হয়ে গেলে এরপর আপনারা আরেকটি মগে 750 গ্রামের মতো পানি নিয়ে নেবেন। ওই পানিটিতে আপনাদের ছাঁকানো এই দ্রবণগুলি দিয়ে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই দ্রবণটি অবশ্যই আমরা 1 লিটার পানির জন্য তৈরি করেছি। সেক্ষেত্রে আপনারা আবার পুনরায় ভালো করে এটিকে নাড়াচাড়া করে নেবেন। এরপর আপনারা খুব সহজে আপনারা আপনাদের যে কোনো গাছে পোকামাকড়ের জন্য স্প্রে করতে পারবেন। এটি অবশ্যই কার্যকরী, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে আপনারা পোকামাকড় দমন করতে পারবেন, যেমন বেগুন গাছ, শসা গাছ, মরিচ গাছ,
তাছাড়া যে জাতীয় সবজিগুলি রয়েছে খুব বেশি পোকার উপদ্রব হয়ে থাকে সেই সবজিগুলিতে আপনারা খুব অনায়াসে এটি প্রয়োগ করতে পারবেন। ভিউয়ার্স, অবশ্যই এটিকে আপনারা বিকেলবেলা অথবা খুব সকালে স্প্রে করবেন। দেখবেন আপনাদের ফলনের পরিমাণ কিন্তু 2 থেকে 3 গুণ বেড়ে যেতে থাকবে। তাছাড়া এটি আপনারা 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে পারবেন। ভিউয়ার্স, কয়েলের যে চোঁচাগুলি রয়েছে ওই চোঁচাগুলি দিয়ে আমরা বলেছিলাম একটি উপকরণ তৈরি করে দেখাবো। এই উপকরণটি তৈরি করার জন্য আপনারা আপনাদের যে কয়েলের চোঁচাগুলি রয়েছে ওগুলো নিয়ে নেবেন। এরপর আপনারা 2 থেকে 3 চা চামচ পরিমাণে ময়দা দিয়ে দিবেন, যেটি আমরা সাধারণত ঘরে রুটি খাওয়ার জন্য ব্যবহার করে থাকি ওই ময়দা। হ্যাঁ ভিউয়ার্স, এরপর দিয়ে দিবেন 1 চা চামচ পরিমাণে বেকিং সোডা, যেটি আগে আমরা প্রয়োগ করেছিলাম দ্রবণের মধ্যে, সেটিও আপনারা পুনরায় দিয়ে দিবেন। এরপর আপনারা যে কাজটি করবেন, হাত দিয়ে ভালো করে এই যে কয়েলের চোঁচা এবং ভালো করে দেওয়া যে দ্রবণগুলি এগুলিকে ভালো করে আপনারা মেখে নেবেন। এরপর আপনারা মাখানো অংশগুলো থেকে ছোট ছোট লাড্ডু আকারে তৈরি করে নিন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা তৈরি করে দেখিয়ে দিয়েছি, ঠিক এভাবে কিন্তু আপনারা লাড্ডু আকারে তৈরি করে নিয়ে নেবেন। এরপর অবশ্যই এগুলিকে আপনারা কড়া রোদে অন্তত 5 থেকে 6 ঘন্টা শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের টবে অথবা আপনাদের যে কোনো গাছের গোড়ায় আপনারা এটি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, এই উপকরণটির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা পিঁপড়ার জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর হিসেবে কাজ করে থাকে। সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই উপকরণের মাধ্যমে কিন্তু পিঁপড়া দূর করতে পারেন। ভিউয়ার্স, এভাবে চাইলে কিন্তু আপনাদের গাছগুলি সঠিক পরিচর্যা নিতে পারবেন এবং সঠিক ফলন নিয়ে আসার জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে সঠিক পরিচর্যা। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে।